কি প্রবলেম মানে শান্তি তো গসিপ করতে দিবি না টিপিক্যাল বাঙাল সত্যি তুই আচ্ছা ঠিক আছে এই শার্টটা কেমন ঠিক আছে দেখ তো আজকে সৌরভের বার্থডে পার্টিতে পরে যাব সৌরভের বার্থডেতে নিজের অন্নপ্রাশনের শার্ট পরে যাওয়া কি খুব জরুরি জামাটা এত খারাপ ভালো তাই বলে এটা পরে তুই খেতে যাবি এটা পরে শুতে যাবি এটা পরে চাঁদে যাবি সেটা তো হয় না আমাকে দেখ না একটা পরে শুতে যাই আরেকটা পরে উঠি টিপিক্যাল গুটি ওই কথা আছে না এক ঢোল এক কাশি ঠিক তাই এই আরেকবার বলবি কি কি বেশ বললি বলো বললি এটা এক ঢোল এক কাশি কি হলো পাগলের মতো কোন তে পাগলের মতো হাসি এই এই শোন না শোন না আরেকবার বল প্লিজ একবার না না আচ্ছা এটা বল বাঁশ বাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই বল বাঁশ বাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই শোন না শোন না শোন কি 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 বাগানে কি বাগানে বাঁশ বাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই কোন বাস স্টেট বাস না মিনি বাস অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি চল না ঘুরে আসি তাই বলে সোজা বিদেশ ওটা বিদেশ না বল দেশের বাড়ি যাবো ওটা বিদেশি মেনে নে এবার মানতে পারলাম না রে ওটা আমার বাবার ভিটে তুই জানিস ওখানে আমাদের কত কিছু আছে আম গাছ নারকেল গাছ কুকুর ভর্তি মাছ ওটাই আমাদের আসল শিকড় রে যেটা একেবারে নরবরে রে আচ্ছা শোন রাত্রিবেলায় না রাবিশি আসবে হ্যাঁ তো ভাবছিলাম একটু যদি শুটকি মাছটা বানাই তুই কোথায় একটা যাবি বলছিলি তেরিকা তোর রাঙা পিসিয়ে তোর শুটকি আমি না ভালো লাগছে না আমার শোন রাঙা পিসিকে নিয়ে একটা বাজে কথা বলছিলি তুই জানিস আমার বাবা কাকা রাঙা পিসি মাত্র 35 টাকা নিয়ে এপারে চলে এসেছিল আরে এপারে আসতে পারে ঠিক আছে বাড়িতে আসার কি আছে রোজ রোজ বেরিয়ে গেল তো ঘটিপনা বেরিয়ে গেল তো কোথায় বাইরে থেকে একটা মানুষ আসবে তাকে বসিয়ে পাত পেরে খাওয়াবি তা না শোন শুধু বড় বড় হাব্বা বলে হয় না বুঝলি তো মনটাও বড় করতে হয় নামেই কাল ঘটি রবে না যখন জানি তোর বাবা তোর কাকা তোর রাঙা পিসি 35 টাকা নিয়ে এবারে চলে এসেছিল এ বল দেখি তো মাল আর সর্ষে দিস কি মিল আছে দুটোই খুব বিখ্যাত না দুটোই খুব ঝাঁচালো বাবা আজ হঠাৎ ছাড়ি আজ পয়লা বৈশাখ না তাই তো এটা নিয়ে এসেছি আমার মিষ্টি আমার জন্য মিষ্টি তোর জন্য নোনতা যতই আমরা ঘটি বাঙাল ঝামেলা করি আফটার অল বাঙালি তো মনটা বাঙালি মানেই তো টক ঝাল মিষ্টি মিশি ওই জন্যই তো বলে রসে বসে বাঙালি